আমি পাপিয়া সাহা বয়েস সিক্সটি এইট আমি সাউথ পূর্বাচলের বাসিন্দা আমি গত মঙ্গলবার সেকেন্ড সেপ্টেম্বর চেস্ট একটা পেইন নিয়ে এটা বুক থেকে পিঠ পর্যন্ত গিয়ে ঘাড় পর্যন্ত এসে লক হয়ে গেছিল। এরকম একটা ক্রনিক পেইন নিয়ে আমি এইখানে আসি এমার্জেন্সিতে আমাকে লুকআপটার করার পর আমাকে এইচডি কার্ডিয়াক ওয়ার্ডে ডক্টর পারিজাত ম্যামের আন্ডারে আমাকে অ্যাডমিশন করানো হয় তারপর থেকে আমাকে ডক্টর পারিজাত ম্যামের আন্ডারে বিভিন্ন ইনভেস্টিগেশনও আমার কমপ্লিট হয় এবং সেখানে থেকে যে প্রবলেমগুলো আমার ধরা পড়েছে সেই সব প্রবলেমগুলো এখন আমার কাছে সবটাই মানে আমি ওকে হয়ে এসেছি বলে ফিল হচ্ছে আমি অনেকটাই ভালো আছি পরবর্তীতে সুস্থ থাকবো বলে আমি এইখানে এসে যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম এবং যে অর্গানাইজড ব্যবস্থাগুলো দেখলাম তাতে আমি ভীষণই খুশি এবং সেকেন্ড টার্মসেও আমার আমি সবাইকে বলবো এবং আমি নিজেও এখানে এসে এই সুবিধাটা বা অ্যাডভান্টেজটা নেবার জন্য চেষ্টা করব আর সবাইকার এই হসপিটালের সঙ্গে ইনক্লুডিং ডক্টর নার্সেস এবং আদার স্টাফ যারা রয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অত্যন্ত অভিনন্দন কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং সকলে শুভকামনা করে আমি এখানে শেষ করতে চাই